এবারের ঈদযাত্রার সবচেয়ে আলোচিত দুর্ঘটনা কমাতে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, তারপরও থেমে থাকেনি মৃত্যুর মিছিল। বাস থেকে শুরু করে মোটরসাইকেল, প্রাইভেট কার দুর্ঘটনায় বিধ্বস্ত, এসব যান, প্রাণহানিও অনেক। নিরাপদ সড়ক প্রশ্নে কি বলছেন বিশেষজ্ঞরা, জানাচ্ছেন সাদমান হোসেন। ঈদযাত্রা মানেই যেন কয়েকশো মানুষের মৃত্যু, শোকের মাতম পরিবারগুলোতে। অতীতের সবকিছু বিবেচনায় নিয়ে এবার সড়ক নিরাপদ রাখতে ঈদের আগে মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা, উপচে পড়া ভিড় তাই গণপরিবহনে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ করে কতটা ফল এলো, এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন কিছুটা হলেও সড়কে মৃত্যু কমেছে। তবে বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক জানান, মোট মৃত্যু কমলেও মোটরসাইকেলের মৃত্যুর শতকরা হার এখনও প্রায় 40%। দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু আমি যদি শতকরা হারে হিসাবটা করি, গতবার ঈদে যতজন নিহত হয়েছে তার প্রায় 40% ছিল মোটরসাইকেল আরোহী বা চালক। এবার ঈদেও কিন্তু যে সংখ্যক মানুষ নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায়, তার প্রায় 40% কিন্তু সড়কে যারা নিহত হয়েছে তারা হচ্ছে মোটরসাইকেল আরোহী বা যারা চালক আছে। অর্থাৎ এই যে ঝুঁকিটা যে কমানোর যে আমাদের উদ্দেশ্য ছিল, সেই ঝুঁকিটা কিন্তু আমরা কমাতে পারিনি। দেশের সড়ক মহাসড়ক টু হুইলারের জন্য উপযুক্ত নয় বলেও মন্তব্য তার, বিশেষ করে একই লেনে ভারী, মধ্যম, হালকা টু হুইলার ও থ্রি হুইলার চলায় দুর্ঘটনার সম্ভাবনাও বেশি থাকে বলে জানান তিনি। সড়ক ব্যবস্থাপনার পাশাপাশি সচেতনতা ও সার্ভিস লেনের দিকে মনোযোগ দেওয়ারও পরামর্শ তার। আমাদের যে সড়ক ব্যবস্থাপনা, সেখানে কিন্তু লেন ভিত্তিক গাড়ি চলে না। যারা চালক আছে অনেক সময় গাড়ি চালানো সঠিকভাবে না জেনেও ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাচ্ছে, এবং ভারী যানবাহন, হালকা যানবাহন সব কিন্তু একসাথে চলছে। সেখানে কিন্তু এই যে দুই চাকার যে যানবাহনগুলি আছে মোটরসাইকেল, আরও কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ। তো যেটি হয়েছে আসলে আমাদের গবেষণা বলছে, এই যে মোটরসাইকেলে যারা নিহত হচ্ছেন তার একটা বড় অংশ গতবার ঈদে প্রায় 52% ছিল উচ্চবয়সী তরুণ কিশোর। দীর্ঘদিন সড়ক নিরাপদ করার দাবিতে আন্দোলন করা ইলিয়াস কাঞ্চন বলছেন, সড়কের সমস্যা ও সমাধান তারা বারবার সরকার ও সংশ্লিষ্ট সংস্থাকে দিয়েছেন, কিন্তু এর বাস্তবায়ন সড়কে দেখা যায়নি। সড়কে কি ধরনের, কেন দুর্ঘটনা ঘটে, কি কারণে ঘটে, সবগুলো কিন্তু আমাদের প্রেসক্রিপশন করা আছে, এবং ওষুধও কিন্তু আমরা বলেছি যে এই করলে পরে এ ভালো হবে। তো সেই কাজটা আসলে সেইমাত্র হচ্ছে না। এমন কোনো অসুখ না, দুরারোগ্য রোগ না, এটা মানুষের দ্বারা সৃষ্ট একটা প্রবলেম। মানুষে এটা চেষ্টা করলে, নিয়ম শৃঙ্খলা মানলে পরে, প্রপারলি যে জিনিসগুলো দরকার সেগুলো করলে পরে, আইনকে সঠিকভাবে প্রয়োগ করলে পরে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। সাদমান হোসেন, এটিএন নিউজ,